এখানে তো বিরাট বড় একটা মাছ উঠবে একটা। ইশ, খেয়া দেবেন? হ্যাঁ খেয়া দেবো। দেন দেখি কেমন মাছ উঠে। মাছ উঠতে মানে সেই মাছ উঠে। সেই মাছ উঠে? তাই চরম মাছ উঠে। চরম মাছ উঠে? চরম মাছ বলেন কি, আমি তো জানি না যে চরম মাছ উঠে। গাঙ্গেত মাছ সুদে না গাঙ্গেত নামা জানা কো? তাই? হ্যাঁ। ওরে বাবা রে, গাঙ্গেত নামা জানা এত মাছ উঠে? গাঙ্গেতে এত মাছ মানে নামা জানা মানে মাছ আর পানি শুয়া শুয়া না মানে পা ঘিরে না? ও মাই গড, এত মাছ! আমি তো কোনোদিনই জানতাম না যে এত মাছ। মাছ আর পানি বুঝছে? হুম, মাছ আর পানি সমান সমান হয় আছে। তাই? হ্যাঁ। আপনি খেয়া দিবেন এখানে? হ্যাঁ এখানে। এখানে তো বিরাট বড় একটা মাছ উঠবে একটা। ইশ, ধরতে পারিনি ভাই। চলে গেছে? বড় মাছ চলে গেল। তাই? বড় মাছ চলে গেল। ওরে বাবা রে, মাছটা ধরতে পারলে তো কাম হওয়া যেত। মাছ এত বড় একটা কলিজে আঘাত লাগলো ভাই। ইস, কলিজেটা মনে হয় ফেটে গেল রে ভাই। বিশাল বড় মাছ, বিশাল বড় মাছ, বিশাল বড় মাছ। আহারে, এখানে আছে। আচ্ছা, তো জালটা তুলে আবার তাহলে খেয়া দেন, তাহলে দেখা যাক। খেয়া দেয়, দেখবেন যা মাছ উঠে। ই, অনেক মাছ উঠতে তো। এ তো দেখা যায় মাছ পড়ে গেছে। ও মাই গড, ইলিশ মানে এটা ইলিশের বাচ্চা? ইলিশের বাচ্চা, এটাই মানে ইলিশের বাচ্চা? হ্যাঁ এটা ইলিশের বাচ্চা। মাছ এমনি খুবই মাছ আছে, মাছ মারা যাচ্ছে না। তাই? আমাদের এলাকা মানে ঘাসের পরিমাণ বেশি, তো ঘাসের পরিমাণ বেশির জন্য মাছটা মানে ফাঁক ফুঁক দিয়ে বাড়া চলে যাচ্ছে। তাই? হ্যাঁ, মাছটা ওই ঘায়ের ফাঁক দিয়ে বাড়া চলে যাচ্ছে, মাছটা ধরা যাচ্ছে না। তাই? হ্যাঁ, ও বুঝতে পারছি ভাই। ঘাস যদি কম হলো না মাছটা ধরা গেল নি। মোটামুটি মাছ এই মাছটা গেল, যে মাছটা গেল না, এই মাছটা 5 কেজি ওজনের হবে। আমাদের এদিকে 1800-1900 টাকা বিক্রি হয়, 5 কেজি মানে 2000 টাকা বিক্রি হয়। যেটা গেল না ওটা ওটা মোটামুটি 10 কেজি হবে। 10 কেজি জন্য মাছ চলে গেছে? 10 কেজি। হায় হায় রে, এই দুইটা মাছটা পাইলে তো আসলে সত্যি মাছটা আমারও ভালো লাগে। মাছটা এই আশেপাশেই আছে, যাই হোক আবার খেয়া দেন, দেখা যাক যে মাছটা উঠে কিনা। মাছ উঠবে? মাছ উঠবে না? মাছ উঠবে? মাছ উঠবে না? হ্যাঁ, পেট কামড়াচ্ছে যা। মানে আপনার শিওর আছে যে মাছ উঠবে? হ্যাঁ মাছ উঠবে। বুঝতে পারছি, মাছের পেটের কামড়ানি উঠছে। ও বুঝতে পারছি, যে সুন্দর জাল রে ভাই। এই জালে তো মাছে লোট হয়ে যাওয়া লাগবে, কিন্তু মাছটা মিস হয়ে গেল। মাছটা মিস হয়ে গেল।